শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তাকদীর বলে যে ওয়েব সিরিজটি বেরিয়েছে, সেই তাকদীর ওয়েব সিরিজটাকে নিয়ে এখন রিভিউ করব। তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তাকদীর ওয়েব সিরিজটি রিসেন্টলি বেরোলো হইচই প্ল্যাটফর্মে। হইচই সাথে বাংলাদেশের পুরো টিমটা কাজ করেছে এবং চঞ্চল চৌধুরী এখানে যে প্রোটাগনিস্টের ভূমিকায় কাজ করেছে সেখানে, মানে আমি বলবো চঞ্চল চৌধুরীর অভিনয় ইজ জাস্ট অসম। তিনি এখানে ডেবু করলো ওয়েব সিরিজে হইচইর মাধ্যমে, এবং এখানে যে স্টোরিটা রয়েছে স্টোরিটা অত্যন্ত ভালো, এবং আমি বলবো স্টোরিটাকে যেভাবে স্লো বার্ন হিসাবে ইউজ করেছে ডিরেক্টর সাইদ আহমেদ শওকি, তো তার ডিরেকশন যথেষ্ট ভালো। এখানে চঞ্চল চৌধুরীর নাম হলো তাকদীর। তাকদীর এবং তার ভাই মন্টু, মন্টুর অভিনয়, মন্টু যথেষ্ট ভালো অভিনয় করেছে। মন্টুর এখানে, মন্টুর যে নাম এখানে রয়েছে তার ভালো নাম হলো সোহেল রানা। সোহেল রানা ছাড়াও রয়েছে মীর রাব্বি রয়েছে, এবং সঞ্জিতা প্রীতি রয়েছে। সঞ্জিতা প্রীতি এখানে যে জার্নালিস্টের ভূমিকা অভিনয় করছে, সঞ্জিতা প্রীতির অভিনয় যথেষ্ট ভালো। এবং এছাড়াও রয়েছে হলো পার্থ বড়ুয়া। পার্থ বড়ুয়াকে তো আপনারা নিশ্চয়ই সিঙ্গার হিসেবে চেনেন, এবং এখানে যে হিটম্যানের ভূমিকায় পার্থ বড়ুয়া অভিনয় করেছে, এক আমি বলবো খুব ভালো অভিনয় করেছে। এবং মূল কথায় আসি, এখন চঞ্চল চৌধুরী এখানে যে অভিনয় করেছে, আমি বলবো যে আমাদের এপার বাংলার সাধারণত যে আমরা অভিনয় যে দর্শকদের মন জুগিয়ে চলার জন্য আমরা যে নায়ক নায়িকাদের এখানে দেখে থাকি, তাদের যা অভিনয়ের যে প্যাটার্ন, তার থেকে চঞ্চল চৌধুরীর অভিনয় আমার খুব ভালো লেগেছে। এবং চঞ্চল চৌধুরী আমি বলবো যে তাকদীর ইজ এ মাস্টার পিস ওয়েব সিরিজ। এখন অবধি যতগুলো ওয়েব সিরিজ বাংলার বুকে এসেছে, এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে, আমি বলবো তাকদীর ইজ দ্য বেস্ট ওয়েব সিরিজ আই হ্যাভ এভার সিন। তো তাকদীরের আইএমডিবি রেটিংও অলমোস্ট 9.1 রয়েছে আউট অফ 10, এবং এর বিজিএম যথেষ্ট ভালো। এবং আমি বলবো যে এই 8টা এপিসোড মিলিয়ে মোটামুটি 20-21 মিনিট এক একটা এপিসোডের ডিউরেশন, সব মিলিয়ে মোটামুটি 8টা এপিসোড এখানে রয়েছে। আমি সব মিলিয়ে বলবো তাকদীর ইজ এ মাস্টারপিস এবং ইউনিক ওয়েব সিরিজ। আপনারা যারা সাধারণত ওয়েব সিরিজ এখানে দেখে থাকেন হইচই কন্টেন্টে, বিশেষ করে যারা হইচই যারা কমার্শিয়াল যারা ওয়েব সিরিজ দেখে থাকেন, তাদেরকে আমি বিশেষ করে বলবো যে তারা ওয়েব সিরিজটা দেখুন, এবং এর কন্টেন্ট বলুন, স্ক্রিপ্ট প্লে বলুন, বিজিএম থেকে শুরু করে এভরিথিং ইজ মাস্টারপিস। আমার খুব ভালো লেগেছে, এবং আমি বলবো এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। এবং ক্যামেরার পেছনে কাজ করার যে একটা অন্যরকম যে একটা স্টাইল, সেই ইউনিক স্টাইল আমি এর আগে কখনো কোনো ওয়েব সিরিজে দেখিনি। আপনারা নিশ্চয়ই এই ওয়েব সিরিজটি দেখুন। তো একদিন রিসেন্টলি আপনারা যারা হইচইতে আপনারা সাবস্ক্রিপশন করে ইমিডিয়েটলি হইচইতে দেখতে পারেন। এখানে বাংলা ভার্সন ছাড়াও হিন্দি ভার্সনও রয়েছে। আপনারা তাকদীর ওয়েব সিরিজটি অবশ্যই দেখুন। এবং সবথেকে বড় কথা, এই ওয়েব সিরিজের মূল বৈশিষ্ট্য হলো এমন কিছু কিছু সিন আছে সেখানে একদমই বিজিএম ইউজ করা হয়নি, পুরো অরিজিনাল সাউন্ডটা এখানে তুলে ধরা হয়েছে। এবং এই ওয়েব সিরিজটি থ্রিলার মিস্ট্রি জনরার মধ্যেই পড়ছে, এবং এর কন্টেন্ট থেকে শুরু করে এর স্ক্রিন প্লে থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে এভরিথিং ইজ আমি বলবো মাস্টারপিস। তো আপনারা অবশ্যই তাকদীর ওয়েব সিরিজটি দেখুন এবং মন দিয়ে দেখুন। এবং যারা যারা সাধারণত ওয়েব সিরিজ মানে খাজা টাইপের খাজা মাল যারা সাধারণত দেখে থাকেন, আমি তাদেরকে অবশ্যই বলবো যে তারা এরকম আশা নিয়ে দেখবেন না। এবং এখানে যেরকম ডিটেলিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টার যেরকম ডিটেলে ধরে ধরে করা হয়েছে, খুব কম ওয়েব সিরিজে এটা সাধারণত করা হয়ে থাকে। প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে ডিরেক্টর এখানে ঢুকেছেন আস্তে আস্তে, কাজে এখানে আপনি যে 8টা এপিসোড ধরে দেখবেন, কোনো একটা সেকেন্ড আপনি মিস করলে পরে আপনি পুরোপুরি স্টোরি থেকে সরে যাবেন। এখানে স্টোরিটাকে আমি স্পয়লার অ্যালার্ট কিছুতেই করব না, আপনারা অবশ্যই ওয়েব সিরিজটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এর থেকে বেশি কিছু বলবো না। আমার সিনিয়র যে দুজন রয়েছে, যাদের আমি ইউটিউবে রয়েছে, যাদের ইউটিউবের আমি ভিডিও দেখে মোটামুটি আমি একজন ইউটিউবার হিসাবে এখানে প্রতিপন্ন হয়েছে, সে অরিত্র দা বা রূপম দার, আপনারা তাদের রিভিউটাও খুব ভালো করে মন দিয়ে দেখবেন। আর আশা করব আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা দেখুন, তার সাথে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই ওয়েব সিরিজ, এই তাকদীর ওয়েব সিরিজটা আপনারা দেখুন এবং মন দিয়ে দেখুন। তো কেমন লাগলো জানাবেন। হ্যাটস অফ টু সৈয়দ আহমেদ সাকি অ্যান্ড তার কাস্ট অ্যান্ড ক্রিউজ অ্যান্ড চঞ্চল চৌধুরী, হ্যাটস অফ। চঞ্চল চৌধুরীর অভিনয় আমার খুব ভালো লেগেছে। আশা করি সামনে আপনার প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। এবার বাংলার যারা দর্শক রয়েছে তাদের অনেক শুভেচ্ছা রইল। আপনি খুব ভালো করে অভিনয় করুন, আপনি আরও অনেক এগিয়ে যান, এই আশা রাখি। অল দ্য বেস্ট। আপনারা সিনেমাকে ভালোবাসুন, ওয়েব সিরিজকে ভালোবাসুন, ওয়েব সিরিজ দেখুন, সিনেমা দেখুন। টাটা।